আমার বয়সী মানুষেরা দিনের এই সময় হয় অফিসে আছে কিংবা কাজের সূত্রে দেশ বিদেশ ছুটে বেড়াচ্ছে। আর আমায় দেখুন, বয়সে দ্বিগুণ একজন লোক আমায় নিয়ে বেড়াতে বেরিয়েছে আমার মন ভালো করার জন্য। খুব দুষ্ট হয়েছে। রোকনা মুশকিল হোক এই শট কো, খুবসুরত শট খেল রাহুল কে বলে সে। বয়সের সাথে নড়বড়ে হয়ে যাওয়া বাবা মায়েদের খেয়াল রাখাটা তো সবারই কর্তব্য, তাই না? বলুন, এনাদের দুর্ভাগ্য যে চোখের ছানি কিংবা হাঁটুর ব্যথা নিয়েও এই দুটো মানুষ আমার যত্ন নিচ্ছে দিনের পর দিন, বছরের পর বছর। খুব ভালোবাসি দুজনকে, জানেন তো। আমার মাস্তুতো পিস্তুতো ভাই বোনেরা যেমন তাদের বাবা মায়েদের জন্য গিফট কিনে বা কোথাও বেড়াতে নিয়ে যায়, আমারও খুব ইচ্ছা করে যে এদের নিয়ে কোথাও একটা ঘুরে আসি। কিন্তু এই ছোট্ট হুইল চেয়ারে কি তিনজন বসতে পারবে? আচ্ছা আচ্ছা, দেখি বাবা। বলতো, আজ কার জন্মদিন? হ্যাঁ, কার জন্মদিন আজ? আজ আমার বাবার জন্মদিন, আর পাশের ছবিতে উনি আমার মা। আর এনারা, এনারা হলেন চ্যাটার্জি কাকু আর কাকিমা, আমার পাশের ফ্ল্যাটের প্রতিবেশী। 10 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়, বাবা মাকে হারাই আমার সুস্থ একটা জীবন। কিন্তু তখন থেকে খুঁজে পেয়ে যাই এই নতুন বাবা মাকে। আমাদের পদবিয়া ফ্ল্যাট নাম্বার আলাদা হলে এই দুজনই আমার প্রাণ, আমার নাড়ির টান।